হ্যালো গাইজ, আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। ওই যে একটু আগে আমাকে এই এন্টারটেনমেন্টটা মেরে ফেলেছিল যখন আমি কিছু, এই যে দেখুন আমার সব জিনিস এখানেই আছে। এখনও আমি কিছু কাঠ জোগাড় করেছিলাম আর কিছু মাটি অল্প মানে কাটছিলাম, তখনই এই চলে এসেছিল। তো তারপরে আমাকে বানাতে হবে, মানে কাঠ কাটতে হবে। আমি তো কাঠ কেটেছি, আমাকে এই যে এই কাঠগুলোকে এখানে থাকবে, তারপর আমাকে এখানে ডালতে হবে। এই যে আমাকে অনেকগুলো আমি পেয়ে যাচ্ছি। আমি তারপর আমাকে বানাতে হবে ক্রাফটিং টেবিল একটা আর লাঠি। তো আমি ক্রাফটিং টেবিলটাকে এই জায়গায় থই আর এখানে টেপ দিই। তারপর এখানের মধ্যে আমি এটা বানাতে পারবো, এটা বানাতে পারবো, এটা বানাতে পারবো, এটা। তারপর শেষ মুহূর্তে আমি এটা বানাচ্ছি। তারপর আমাকে আর কিছু করতে হবে না, এটাকে আমি কেটে নিচ্ছি যাতে আমার যে অনেক কিছু ক্রাফট করার দরকার হলে এটা দিয়ে করতে পারবি। তারপর আমাকে এই যে পিকেক্স দিয়ে এগুলো ভাঙতে হবে। আমি এগুলো ভেঙে নিচ্ছি। এটা কি? এটা তো কুকুর। অন্য যে যদি আমরা কাঠ কুড়াল দিয়ে কাটি তাহলে আমাদের কাঠ কাটা একটু জলদি হয়ে যায়। তো এখন একটু অন্ধকার হয়ে আসছে। আমি জানি আপনাদেরকে কিছু দেখা যাচ্ছে না, এখানে আমি উঠে পড়েছি। আমার মনে হচ্ছে আমিও তো এখানে কিছু দেখতে পাচ্ছি না। ওখানে আমার প্রথমে টর্চ বানানো দরকার ছিল। তো এখানে অনেক অন্ধকার আর আমার কাছে এখন টর্চ, আমি নিয়ে নিয়েছি অনেকগুলো। অনেক বেশি অন্ধকার। তো আজকে রাতকে আমাকে এখানে কাটাতে হবে, কিন্তু আমি এখানে তাও বা একা একা কী করে কাটাবো? তো আমি এখানে নিচে মাইনিং করতে করতে যাব। কিছু একটা ফেটেছে, ও হো, মনে হচ্ছে ক্রিপার ফেটে গেছে। আমার আমি বুঝতে পারছি না এখন বেড বানাতে হবে, কিন্তু আমি তো ও এখানে এখন পর্যন্ত একটা এখন মারতে যাচ্ছি, আর কিছু তো করার নাই খানে আলোর কাছে থাকা ছাড়া। তো আমি একটা কাম করি, আমি সোজা মাটির নিচে চলে যাব। কি একটা একটার সাথে যুদ্ধ করছে, কে জিতবে? তো আমি ওদের সাথে পাতা না দিয়ে আমি এখান দিয়ে কেটে পড়ি, নয়তো তারা আমাকে
পুরুষ যে এখান থেকে কেটে পড়ার বদলে আমাকে পুরো গেম থেকে কেটে পড়তে হবে। তো আমি একটা কাম করি যে এখান দিয়ে নিচে সুরঙ্গ দিয়ে আমি চলে যাই আর এক জায়গায়। তো আমি এখানে কাটছি কিন্তু সেই রাতে রয়ে গেছে। যদি মাইনক্রাফট মোবাইলে খেলি তাহলে আমার মনে হচ্ছে যে ভালো, কারণ মোবাইলের মধ্যে আমরা অনেক কিছু বুঝি মাইনক্রাফটের মধ্যে, কিন্তু ওই যে যা কম্পিউটার খেললে আমরা একটু একটু সমস্যা হয়ে যায়, যে সিস্টেমগুলো একটু অন্যরকম হাতের মধ্যে আসে না। কি একটু কত বড় গুহা, শুধু যাচ্ছি যাচ্ছি। তো আমি অনেক পর্যন্ত কুমড়ে ফেলেছি এখন পর্যন্ত, কি এখনো রাতে হয়ে রয়েছে, দিন তো হবে না। জুম্বির আওয়াজে আওয়াজ তো আসছে কিন্তু জুম্বি কো, জুম্বি বলছেন এখানে। তো আমার মনে হচ্ছে আমরা চলে এসেছি, একটু কমে দেখি টর্চ লাগাই। মাটি আছে কিন্তু জায়গা নেই, আর আমার কাঠের পিকেক্সটাও কিছুক্ষণের মধ্যে ভাঙতে চলেছে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমার কাছে অনেকগুলো কাঠ আছে। আমি ওহো অনেকগুলো কাঠ ভেঙে মানে পুরো কথাটাই বলতে দেয় নি। আচ্ছা কোনো ব্যাপার নয়, এই যে এটা দিয়ে আমি এইভাবে করে অনেকগুলো আরেকটা পিকেক্স বানাবো আর একটা এটাই ব্যাস ব্যাস বানাতে পারবো। এই যে আমার কাছে শল বানিয়ে নিই আর কি, তলোয়ার ব্যাস আর কিছু লাগবে না আমার। করবো কুড়াল দিয়ে এটা ভাঙতে হবে, এখন ভাঙতে হবে এরকম কোনো কথা নেই। আপনি দেখছেন যে এটা দিয়ে আর একটু আগে আগে হয়ে যাচ্ছে অন্যটার থেকে। শাওয়াল ধরে দেখুন, আবার আপনারা দেখতে পাচ্ছেন আবার মাটি এসেছে। কি এখান থেকে বার হওয়ার কি কোনো রাস্তাই নাই? কোনো ব্যাপার নয়, আমরা এখান থেকে বার হবই। ওখান দিয়ে যেতাম কিন্তু এখনো রাত, তাই যেতে পারছি না। এখন আমরা যাচ্ছি ওখান দিয়ে বের হয়ে যাবো এখন আমি। হ্যাঁ এখন সকাল হয়ে গেছে, মাটি বিছিয়ে যাব। মাটি বেছে যাওয়ার সময় মানে যদি আমরা স্টোন আমি ইউজ করবো না এখন, তাহলে আমি উপরে চলে এসেছি।
চার্জেরও কি এখনই যেতে হয়েছে? এমনি কোনো ব্যাপার নয়, আমার ভিডিও তো অনেক ছোট্টভাবে বানিয়েছি আমি। তো মাইনক্রাফটের মধ্যে এইভাবে পিকেক্স অনেক কিছু বানাতে হয়। তো এখানে আমার একটা ছোট্ট মতো একটা ঘর হবে, তো আমরা এখানে আমাদের একটি ঘর বানাবো। আমি এইভাবে মাইনক্রাফট, যারা নতুন আছেন তাদের জন্য এই ছোট্টো মোটো ভিডিওটা। তো আজকের জন্য এখানে শেষ, বাই বাই।